ভোলায় জাতপাত পেশা ভিত্তিক বৈষম্য প্রতিরোধে প্রস্তাবিত বৈষম্য বিলোপের আইন দ্রুত প্রণয়ন ও আদমশুমারি 2021 দলিল জনগোষ্ঠীর জন্য আলাদা তথ্য সংগ্রহ ও অন্তর্ভুক্তির 8 দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে ভোলা প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর অধিকার আন্দোলন কমিটি ভোলা জেলা শাখা এই মানববন্ধনে আয়োজন করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা VDERM এর সভাপতি চন্দ্রমোহন ছিডু, সাধারণ সম্পাদক কুমার দে। ভোলা থেকে রিপোর্ট করেছেন রানা ইসলাম, NAN TV।